রোববার সকাল থেকেই হঠাৎ নিরুদ্দেশ চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু। দুদিন পর সোমবার কেরানীগঞ্জে মিলেছে তার দেহ। বস্তাবন্দি করে ব্রিজের নিচে ফেলে যাওয়া হয় শিমুকে। প্রথমে অজ্ঞাত থাকলেও পরে হাতের আঙুলের ছাপ ও পরিবারের সদস্যদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। সোমবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার ওসি আবু সালাম মিয়া এই তথ্য নিশ্চিত করেন। জানা গেছে শিমু ছিলেন রাজধানী গ্রিন রোডের বাসিন্দা। কলাবাগান থানা পুলিশ সূত্র বলছে, রোববার অভিনেত্রী শিমুর পরিবার একটি নিখোঁজ সাধারণ ডায়েরি করেছিল। ১৯৯৮ সালে কাজী হায়াত পরিচালিত বর্তমান সিনেমা দিয়ে রূপালী পর্দায় অভিষেক হয় চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর। ২০০৪ সাল পর্যন্ত এক নাগারে ২০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন এই শিল্পী। দেখতে দেখতে রাইমা ইসলাম শিমুর চলচ্চিত্র ও নাটকের ক্যারিয়ার দুই দশকেরও বেশি সময় পার করেছেন। একে একে অভিনয় করেছেন ৫০টিরও বেশি নাটক। সম্প্রতি ফ্যামিলি ক্রাইসিস নামের একটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও দর্শকরা পর্দায় পেয়েছেন রাইমা ইসলাম শিমু। বাংলাদেশের অনেক গুণী পরিচালকের সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী। এই তালিকায় আছেন মরহুম চাষী নজরুল ইসলাম, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, এ জে রানা, শরীফুদ্দিন খান দীপু, এনায়েত করিম, শবনম পারভীন। প্রয়াত নায়ক মান্না, বর্তমান সময়ের বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, চিত্রনায়ক রিয়াজ, অমিত হাসান, বাপ্পা রাজ, জাহিদ হাসান ও মোশারফ করিম সহ অনেক গুণী অভিনেতাদের সাথে অভিনয় করেছেন রাইমা ইসলাম শিমু। অভিনয়ের পাশাপাশি শিল্পীদের অধিকার আদায়ের সংগ্রামেও সোচ্চার ছিলেন তিনি। শিল্পী সমিতি কর্তৃক ১৮৪ জন ভোটাধিকার হারানো শিল্পীর মধ্যে শিমুও ছিলেন। ভোটাধিকার ফিরে পেতে চলমান আন্দোলনে সামনের সারিতে দেখা গেছে তাকে। এদিকে শিমুর দেহ উদ্ধারের পর সহশিল্পীদের অনেকেই চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগের তীর ছোড়েন। তাদের দাবি, জায়েদের প্রতিহিংসার শিকার শিমু, যদিও এখন পর্যন্ত এই তথ্যের কোনো সত্যতা মেলেনি। অন্যদিকে অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর দেহ উদ্ধারের পর তার স্বামী সাখাওয়াত নোবেল ও তার বন্ধু ফাহাদকে ধরেছে পুলিশ। এই বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক আব্দুল মালিক। তবে তাদের কোথা থেকে ধরা হয়েছে তা জানাননি এ কর্মকর্তা। তবে শিমুর ভাই সাইদুল ইসলাম খোকন গণমাধ্যমকে জানান, নোবেলের গাড়ির পেছনে লাল দাগ দেখতে পেয়ে তাকে ও সঙ্গে থাকা তার এক বন্ধুকে কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। নাফিজা আক্তার, সাদাকালো নিউজ।